আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পুজোর বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল পরিচালক ইন্দ্রাশিস আচার্যর প্রথম ছবি বিলু রাক্ষস। অভিনয় করেছিলেন জয় সেনগুপ্ত, কনীনিকা, কাঞ্চনা মৈত্রর মতন অভিনেতা অভিনেত্রীরা। সুপারহিট না হলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ইন্দ্রাশিসের পরের ছবি পিউপা। সুদীপ্তা চক্রবর্তী, রাহুলের মতো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করলেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। চেতনা গ্রুপ থিয়েটার থেকে উঠে আসা পেশায় চিকিৎসক এই পরিচালককে প্রথম বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় বিরসা দাশগুপ্ত পরিচালিত অভিশপ্ত নাইটি সিনেমায়। এরপর কৌশিক গাঙ্গুলি পরিচালিত খাঁদ ছবিতে অভিনয় করেন তিনি। রাজীব নামে এক ট্রেকারের চরিত্রে তার অভিনয় দেখেই দর্শক প্রথম টের পান পরিচালক কমলেশ্বর একজন জাত অভিনেতা। অপনেশন পরিচালিত আরশি নগরে সেলেন সাপ নামের এক মিউজিক টিচারের চরিত্রেও অভিনয় করেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত দেবের চ্যাম্প ছবিটিতে স্পোর্টস জার্নালিস্ট শান্তনুর চরিত্র দেখা যায় কমলেশ্বরের দাপুটে অভিনয়। অনিক দত্তর মেঘনাদ বধ রহস্যও তিনি অভিনয় করেন। তবে এই প্রথম কোনো ছবির প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করছেন কমলেশ্বর। ছবির পোস্টারেও বিরাটভাবে জল জল করছে তার ছবি। তবে টলিউডে তার সমসাময়িক পরিচালকদের মধ্যেও লক্ষ্য করা যায় অভিনয় করার প্রবণতা। নিজের ছবিতে অভিনয়ের পাশাপাশি অঞ্জন দত্ত, অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলি, অভিজিৎ কুহ, সুদেষ্ণা রায়দের ছবিতে অভিনয় করেছেন তিনি। রাজ চক্রবর্তীকে অভিনয় করতে দেখা গেছে চ্যাম্প কিংবা ককপিটের মতো সিনেমায়। অপর্ণা সেন, অঞ্জন দত্ত কিংবা শিবপ্রসাদ মুখোপাধ্যায় অবশ্য পরিচালনায় আসার আগে থেকেই অভিনয়। পরিচালক গৌতম ঘোষও অভিনয় করেছেন সৃজিতের চতুষ্কোণে। পরিচালক অভিজিৎ কুহ, সুদেষ্ণা রায়ও দক্ষ অভিনেতা অভিনেত্রী। সব মিলিয়ে টলিউডের এখনকার পরিচালকদের অভিনয় করার তালিকাটা বেশ লম্বা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।